আসসালামু আলাইকুম, আমি মুমিন বিন ইব্রাহিম, ফিউচার স্কুলে আপনাকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, আজকে আমরা স্ট্রাকচারের ড্রয়িং সম্বন্ধে কিছু আলোচনা করব, আপনাদের দেখাবো। আমাকে এক ভাই বলেছে, ভাই সে সৌদি প্রবাসী, সে বলেছে ভাই এখানে অনেক লোক, অনেক বাঙালি এই স্ট্রাকচার শেখার জন্যে আগ্রহী, কিন্তু তারা কোনো বাংলা ইউটিউব ভিডিও পাইতেছে না, তারা খালি হিন্দি পায়। তো আমার, আপনারা জানেন আমারটা, আমি আলোচনা করি বিশেষ করে পাইপ ফিটার সম্বন্ধ নিয়ে। তো আমি এই ফার্স্ট আমি স্ট্রাকচার বিষয়ে আলোচনা করব। তো ইতিপূর্বে আমি অবশ্যই স্ট্রাকচারের কিছু সূত্র আমি ভিডিওর মাধ্যমে জানিয়েছি আপনাদের। তো আজকে আমরা এই ছোট্ট একটা ড্রয়িং নিয়ে আলোচনা করব। তো চলুন আমরা শুরু করি। তো তার আগে একটি কথা, আমার চ্যানেলে যারা নতুন তারা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কেননা এটা আপনার উপকারের জন্য আমি বলতে চাই। কেন, আপনি যদি কিনা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে আমার নতুন নতুন ভিডিওটি আপনি পাবেন, আর আমি আপনার উপকার করব ইনশাল্লাহ। আর যারা কিনা আমার চ্যানেলটি ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, কারণ তাদের অনুপ্রেরণায় আমি এত দূর এগিয়েছি। তো চলুন আমরা আলোচনায় ফিরে যাই। তো দেখুন, এই একটা ড্রয়িং স্ট্রাকচার, এটা স্যাম্পল একটা ড্রয়িং। তো এখানে প্রথমে আমি এখানে কী কী আছে সেই বিষয়টা নিয়ে আপনাদের অবগত করব। দেখুন যে এই র্যাকগুলো দেখা যেতেছে, এটা অন্য, ওটা একই যে মাঝখানে যেটি দেখেন, এটা হলো বিম, সম্পূর্ণ বিম। এখানে আমি যদি এখানে মাউসটা ব্যবহার করি তাহলে মনে হয় আপনাদের বোঝাতে সুবিধা হবে মাউসটা ব্যবহার করি। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই এক একটা বিম, এগুলা বিম, একটাও বিম, এগুলা বিম, আপনাদের দেখাই। এই যে আমি বিম কোথা থেকে আসলো এখানে ওটা আমি দেখাবো, এই সব বিম। তবে এখানে দেখেন কিছু ছোট ছোট কিছু মাল আছে, এই যে এটা হবে অ্যাঙ্গেল, আর এই যে এখানে দেখতেছেন এই যে রাউন্ড, এই যে এরকম দেখতেছেন, আবার এই যে হোল, এই যে হোল, এটা হলো উপর সাইড, টপ সাইড ভিউ, ঠিক আছে। এখানে দেখেন এটা হবে, এই যে দেখতেছেন রাউন্ড, এটা এলবো এবং এটা পাইপের রেলিং, এখানে পাইপের রেলিং আসতেছে, ঠিক আছে। এই যতক্ষণ যেখান থেকে এটা কেছে মনে করবেন এটা পাইপের রেলিং, ঠিক আছে। আর এখানে নাম্বার দেখেন, এই এক, এই তিন, এরকম শূন্য, তিন, এক, এই দশ, এই দশ, সাত, সাত, মতলব সাত সাত, এই মালার এমাল সেম, দশ দশ, মতলব এই মালার এমাল সেম, এরকম। তো এখানে আমি দেখাই, এগুলো মনে করেন ভীম, একটা ভীম, একটা ভীম। আর ড্রয়িংয়ের এই ফুল মাপটা দেখেন, এখান থেকে এই পর্যন্ত কত আছে, এই যে এখানে দেওয়া, এখানে আমরা দেখি এখানে 6 মিটার, 6000। আর এখানে আসছে কিনা ফুলটা, এখানে, আর এখানে 4 মিটার, 4000। এখান থেকে এই পর্যন্ত বাড়ে 4 মিটার, এই যে 4000, ঠিক আছে। তো আমরা পরবর্তীতে যে আসেন, আর আরেকটা জিনিস দেখাইতেছি, এই যে যে গুলদাগটি দেখা যেতেছে এটি হোল। ওকে, চলুন আমরা সামনে বাড়ি। এটা ওইখান থেকে এই যে মালটি দেখতেছেন এগুলে রেডি হয়ে ওখানে যাবে। তো এটা সম্ভবত অন্য ড্রয়িং এর, হ্যাঁ এটা এই দেখেন মাপ, এখানে 6750, মতলব এটা অন্য ড্রয়িং এর। আমরা এটা যে এখানে দেখেন, এখানে হ্যাঁ এই যে নজর আসতেছে কিনা আপনারা দেখেন, 6000, মানে 6000, 6 মিটার। তো এই মালটা কোথায় লাগবে, আর লাগানোর আগে আমি এখানে কিছু আলোচনা আপনাদের সামনে করি।
দেখুন এখানে এই পিকচারটা খুবই ঘোলা, আপনাদের বুঝতে কষ্ট হবে কিনা, তারপর আমি দেখাইতেছি, আমি একটু বোঝানোর চেষ্টা করতেছি। দেখুন এখানে একটি, এখানে চারটা হোল, মতলব হোল সেন্টার থেকে হোল সেন্টার, এর এখান থেকে এখানে 80, আর এখানে কোন 100, মতলব এই মাথার থেকে হোল সেন্টার 100, আর এই হোল সেন্টার থেকে এই হোল সেন্টার 200, আর এই যেখানে দেখছেন একটা এরো চিহ্ন দিচ্ছে এখানে, এটা হলো হোল, মতলব 22 mm এর হোল হবে। এখন আমরা ধরেন মার্কিং করলাম বিমটা, ফার্স্টে দিলাম 100, পরে 200, এখান থেকে এখন দেখেন এই হোল সেন্টার থেকে মাপ ধরতে হবে, এখানে দেখেন 5401, এটা কোন পর্যন্ত আসবে, এখানকার এই হোল সেন্টার পর্যন্ত 5401, তারপরে এই হোল সেন্টার থেকে এখানে 200, আর এই হোল থেকে মাথা পর্যন্ত এখানে 99 দেওয়া আছে, 99, আর ওই সেম হোল সেন্টার থেকে এদিকে হোল থেকে হোল 80 mm, আর হোল 22 mm এর হোল। এখন এখানে আরও কিছু মাপ আছে, আমি সেটিও আমি আপনাদের দেখাই দিতেছি। এখানে দেখেন এখানে একটু অস্পষ্ট, আপনাদের বুঝতে একটু কষ্ট হবে মনে হয়, তারপর আমি আপনাদেরকে বলতেছি। দেখেন এখানে 110 বোঝা যাইতেছে, 110, এখানে এই মাথা থেকে এখানে দুইটা হোল আছে, এটা অপর পিঠ, আমরা এটা দেখালাম, এটা সিধা পিঠ, আর এটা নিচের পিঠ, এটা তো এটা এখানে দেখাবে, এই যে এই যে, তো এটার মেজারমেন্ট এখানে দিছে, এখানে 210 মাথা থেকে হোল হোল সেন্টার ফার্স্টের হোল, তারপরে এই হোল থেকে হোল 80 mm, আবার এই হোল সেন্টার থেকে এই হোল সেন্টার এখানে 920, আর এখানে ওই হোল দুই হোল হোল সেন্টার হোল সেন্টার 80 mm, আর এই যেখানে আবার হোল এখানে দেখেন 920, এখানে 920 আছে, এই হোল সেন্টার থেকে এই হোল সেন্টার 920, এবার এই হোল সেন্টার থেকে এই হোল সেন্টার 80, তারপরে এদিকে আছে কিনা দেখি, এদিকে নেই, তো এখানে আমার ড্রয়িংটা সম্পূর্ণ না আসায় আমি দুঃখিত। দেখেন এই যে আমার ফার্স্টে যে ড্রয়িংটা দেখাইছি, এটা বিমটা এটাই উল্টা করে এখানে দেখানো হয়েছে, এখানে এক সাইড বিম হোল, এই দুইটা দেখেন, এই দুইটা, এই দুইটা, এখানকার হোল কত, এই যে 14 mm, এই হোল গেলেন 14 mm হবে। তো আর একটা জিনিস দেখেন, এই যে বিম নাম্বার, এই যে 02, এখানে 6 মিটার, টোটাল 6 মিটার, 02, এখানে কিছু নাম্বার দেওয়া আছে, SBA 180, 6 মিটার লেন্থ, SBA মতলব এইচ বিম 180, 180/80, ঠিক আছে, যেহেতু SBA মতলব এইচ বিম সমান সমান 180, আর 6 মিটার, এই যেখানে লেখা LONG লেন্থ। এখন আমরা এটা কোথায় লাগবে, এখানে আমরা আপনাদের দেখাইছি 02, ওকে চলুন 02-তে আমরা চলে যাই, এটা না আমাদের এই যে মূল ড্রয়িং, এখানে 02, আমি তো ওটা জানি কোনটা, তারপর আপনাদের দেখার জন্য আমি একটু ঘোরাবো, ঠিক আছে, দেখেন এখানে 02 আমরা খুঁজি, এখানে 02 কোথায়, এটা 03, তো 02 কোথায়, 02, এটা হলো 0A, 07, 02 কোথায়, এই দেখেন এই যে 02, এই 02, এই মালটা এখানে এসে লাগবে। দেখেন এখান থেকে যদি শুরু করি তাহলে এই পর্যন্ত, এই যে টোটাল 6 মিটার, ঠিক আছে, আর আমরা অন্য বিষয় যদি এখানে আলোচনা করি, এখানে আরও বিষয় আছে, তাহলে আশা করি বুঝতে পারছেন যে নাম্বারটা এখানে এসে লাগবে, এই যে 2, 02, লেন্থ 6 মিটার, আর এটি যদি কিনা আমরা হোল চেক করি, দেখেন এই যে ছোটো হোল 2টা, 4টা, 6টা, এটার মধ্যে, ঠিক আছে, আর আমাদের জয়েন্ট হোল এখানে একটা, এখানে 4টা মাথায়, আর এই মাথায় 4টা,
আমরা আবার এখানে চলে যাই। সেম দেখেন এটা সাইড 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 ছয়টা, আর যে দুইটা, আর দুইটা, ব্যাস এইলো আমাদের এইটা। এখন এখানে ছোট একটা বিম আছে, আমরা এটা দেখি এটার নাম্বার কত, 3। তো আমরা এটার লেন্থ এখানে আছে এই যে উপরে দেখেন, এটা কত দেওয়া আছে একদম অস্পষ্ট লেখাটি এখানে, 3 মিটার আমি দেখতেছি, 3 মিটার। ওকে, এটা হোল দেখেন এখানে দেখা যাচ্ছে সেম ওই ফর্মুলা একই। দেখেন এখানে ফার্স্টে 290, তারপর দুইটা হোল, তারপরে 1020, তারপরে দুইটা হোল, তারপরে 1020, তারপরে দুইটা হোল, তারপর 1000 মানে কত, 1000 বেশি হবে, তারপরে দুইটা হোল, এখানে 290। এখন এই যে হোলটা, এটা কোন সাইডে, এটা হোল দেখাইছে এই দেখেন, এটা পাল্টি করে এখানে হোল আসছে 290, আর 14 mm হোল হবে সেম, এখানে 14 mm হোল, ওই সেন্টার সেন্টার আসি ওই সেন্টার, ঠিক আছে। আর মেটেরিয়াল নাম্বার 9, আমরা চলুন। আর এখানে আর একটা কথা, এই যে দেখতেছেন এই যে হোলটি দেখতেছেন, এনে 4টা হোল, তুমি জুম আউট করে নি, 4টা হোল, এই 4টা হোল, এই যে ভীমটা আছে এটার মাথায় লাগবে, এই এই স্কোয়ার প্লেট 4টা হোল থাকবে, এটার মাথায় লাগবে, ঠিক আছে। চলুন আমরা মূল ড্রয়িং এ যাই, এখানে ভিউটা গোলায় কারণে আমি বিস্তারিত দেখাইতে পারতেছি না। ওকে চলুন আমরা, ওকে চলুন আমরা মেইন ড্রয়িং এ যাই। এখানে দেখেন আমরা দেখলাম নাম্বার 3, দেখেন এখানে নাম্বার 3 আমরা পেয়ে গেছি। এখন নাম্বার 3 আরও আসেনি, এই যে একটা আরোটা আছে নাম্বার 3, আর একটা আছে, এখন আরও আসেনি দেখিলি, নাই আর নাই। তাহলে এই দুটোটাই নাম্বার 3 দেখেন, এই যে আমি একটু জুম করে দিই, ক্লিয়ার আছে, এই যে এখানে একটু পয়েন্ট দেওয়া আছে দেখেন, এনে নাট বোল্ট সিস্টেম, নাট বোল্ট বুঝাইছে, এই সাইডটা নাট বোল্ট বুঝাইছে। আমি ওখানে দেখালাম একটা স্কোয়ার প্লেট বললাম মাথায় লাগবে এইটা এই জায়গায়, আর এই যে হোল এখানে রিলিং বসবে, এই যে পাইপের যে রিলিং, এই রিলিংটা বসবে, এটা একটা প্ল্যাটফর্মের ড্রয়িং, বুঝছেন নি, আশা করি বুঝাইতে পারছি আপনাদের। তো ভিডিও লম্বা হয়ে যেতেছে, তো যাই হোক এ পর্যন্তই আজকে থাকবে, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আপনাদের কি জানার বিষয়, আপনাদের কোনটা জানার দরকার, আপনারা কমেন্টে জানাবেন অবশ্যই, আমি তার যথাযথ তার ফর্মুলা এবং আলোচনা বিস্তারিত করার চেষ্টা করব। তো বন্ধুরা, আপনাদের যদি কিনা ভিডিওটি ভালো লাগে এবং পরবর্তী যদি কিনা কোনো আপডেট পেতে চান, তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে দেবেন, কেননা আমি যাতে নতুন আপডেট করলে ভিডিও আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমি জানি আপনাদের ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে খেদমতে হাজির করতে পারি। তো এইগুলি আজকে আমাদের এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।